শীফুল্লাহ তার মানে এত বড়ো ঘটনাগুলোকেও সেই সেই আলগা করেই দেখা আমি এতক্ষণ পর্যন্ত সারাদিন অনেকে অনেকবার শুনেছেন রামচন্দ্র পণ্ডার বক্তব্য আমি শোনাতে চাইছেন একটাই কারণে সজলবাবু প্লিজ অন্যভাবে নেবেন না আপনাদের দলের কার্যকর্তা তার অভাব অভিযোগটা দেখাচ্ছে না বা তার উপরে কি অন্যায় হচ্ছে সেটা দেখাচ্ছে তা নয় আমি যদি এই মুহূর্তেটা দেখাই অনিবাণবাবু বা অন্য কেউ যারা যারা তৃণমূলকে সমর্থন করেন বা অন্য কোনো মতকে সমর্থন করে তারা ভাববেন যে তাহলে বোধহয় গোটা বিতর্কটা আয়োজন করা হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ কীভাবে চক্রান্ত করছে সেটাকে প্রমাণ করবার জন্য তা তো নয় আমার প্রশ্ন যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে কলকাতা পুলিশই বলছে যারা সশস্ত্র মিছিল বার করে মানুষের বাড়িতে হামলা চালাতে পারে আগুন লাগাতে পারে ভয়ঙ্কর ভায়োলেন্স হিংসা তৈরি করতে পারে এলাকাতে কলকাতা পুলিশ বলছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবার সময় তাদেরকে কেন ছেড়ে রাখা হলো প্রকৃত দোষীদের কেন গ্রেফতার করা হলো মোহাম্মদ সফিল আপনি আপনি কোনো উত্তর খুঁজে পাচ্ছেন এর দেখো এখানে যেটা প্রথমে বলা সেটা হচ্ছে যে কোনো সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়িকতার যে হিংসার পরিবেশ তৈরি হলে একথা পৃথিবীর ইতিহাসে সত্য শাসক যদি কড়া হাতে দমন করে সেটা অচিরেই বিনষ্ট হয়ে যায় কিন্তু আমাদের রাজ্যের বর্তমান শাসক দলে সে ক্ষমতা নেই যে মাথা উঁচু করে দাঙ্গাবাজদের মাথা গুড়িয়ে দেবই বলার সাহস তাদের নেই একটা কথা বারবার আলোচনায় আসছিল যে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তাদের তুলনা করা যায় সত্যি কলকাতা পুলিশকে তুলনা করা যেত কিন্তু তারপরে ইতিহাস তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো তারপর পুলিশ পাঠানো শুরু করলো আনারুলরা আনারুলরা যখন পুলিশ পাঠানো শুরু করলো তখন আমরা গোটা রাজ্যে দেখলাম যে চোর ডাকাত ক্রিমিনালদেরকে দেখে পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে আর উল্টো দিকে আমরা দেখছি যারা প্রতিবাদ করছে তাদের ওকে যে পুলিশের লাঠি জুটছে তাদেরকে মিথ্যা মামলায় পুরে দেওয়া হচ্ছে আজকে যদি গোটা পশ্চিমবাংলার থানাগুলোকে যদি আজকে যদি তদন্ত করা হয় তাহলে দেখা যাবে আজকে শুধুমাত্র এনআইএ যে জনকে ছেড়ে দিয়েছে বিষয়টা এরকম নয় পশ্চিমবাংলার গ্রামে গ্রামে পাড়ায় অজস্র মানুষকে তৃণমূল তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য মিথ্যা মামলায় মামলায় ফাঁসিয়ে রেখেছে আর যারা ধর্ষক থেকে শুরু করে অপরাধী তারা মাথা উঁচু করে রাস্তা দিয়ে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার নতুন করে চুরি করবার তারা যে কাজকর্ম সেই কাজকর্মগুলো করছে এখন যেটা বিষয় মমিনপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বা আজকে নবান্নের কাছাকাছি যাদেরকে যাদেরকে ধরা হয়েছে এখনই বিষয়গুলো হচ্ছে ন্যায় তদন্ত করুক এবং এই তদন্তর ক্ষেত্রে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে এবং এই তদন্তর সময় কার জাত কি কার ধর্ম কি চেহারায় কি পোশাক পরে আছে সেসবগুলো না দেখে যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটাই হচ্ছে একমাত্র কারণ বাংলা বাংলা শান্তি কোনো রাজনৈতিক কচকচানি না এই সাম্প্রদায়িক চাই উস্কানির পরি যে বাতাবরণ সৃষ্টি করবার চক্রান্ত চলছে এই সাম্প্রদায়িক উস্কানির বাতাবরণ বাংলা চায় একেবারেই তাই এই ঘৃণ্য চক্রান্ত যারা যারা যুক্ত প্রত্যেককে দল মত ধর্ম নির্বিশেষে গ্রেপ্তার করা হবে